নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। আজকে রেসিপি ল্যাংচা করব। আটা দিয়ে এত সুন্দর ল্যাংচা তৈরি করা যায় না জানলে কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। ল্যাংচা তৈরি করার জন্যে এক বাটি আটা নিয়েছি, যে আটা রুটি প্রত্যেকদিন আমরা খাই সেই আটা দিয়ে কিন্তু আজকে ল্যাংচাটা করবো। গুঁড়ো দুধ নিয়েছি এক বাটি। আটা দুধ কিন্তু আমি একদম সমান সমানই নিয়েছি, মাপগুলো কিন্তু সমান করে নিতে হবে। আপনারা কিন্তু কাপ মেপেও নিতে পারেন, বাটি মেপেও নিতে পারেন। আমি আজকে বাটি মেপে দেখাচ্ছি আপনাদের। দেখো দুধ নিয়েছি, দুধটা গরম করে একদম ঠান্ডা করে নিয়েছি। আটাটা একটা বড় বাটিতে নিয়ে নেব। আটার মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দেব। বেকিং সোডা দিতে হবে এক চামচে, তিন ভাগের এক ভাগ। দু চামচ ঘি দিয়ে দেব। আগে এই উপকরণগুলো মেখে নেব। আটা দিয়ে এত সুন্দর ল্যাংচা তৈরি করা যায়, পুরো ভিডিওটা আপনারা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে মেখে নেব। অল্প অল্প দুধ দিয়ে মেখে নিতে হবে, কিন্তু প্রথমে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না। একটা ডো মতো তৈরি করে নেব, খুব শক্ত না, খুব আবার নরম না। দেখো একটা ডো মতো করে নিয়েছি, খুব শক্ত না কিন্তু খুব নরম না। সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে, ঘি দেওয়া আছে, গুঁড়ো দুধ দেওয়া আছে। তো এবার ডোয়ের থেকে অল্প করে নেব অংশ। দেখুন প্রথমে গোল করে নেব, হাতে কিন্তু কিছু লাগাতে হবে না, কেন ঘি দিয়ে কিন্তু মেখেছি তো হাতে এমনিতেই তেল তেল লাগছে। প্রথমে একটু গোল করে নেব, তারপর লম্বা করে নেব, ল্যাংচার শেপ করে নেব। একটা ল্যাংচার শেপ করে নিয়েছি, দেখুন একটু কিন্তু গায়ে ফাটেনি। এবারে বাকিগুলো করে নেব। ল্যাংচাগুলো সব তৈরি করা হয়ে গেছে, এবার তেলে ভাজা করে নেব। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু হালকা গরম করে দিতে হবে। তেলটা কিন্তু হালকা গরম করা হয়ে গেছে, এবার ল্যাংচাগুলো ভাজা করে নেব। খুব গরম তেলে কিন্তু ল্যাংচাগুলো দেবেন না। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে উল্টিয়ে দেবো। গ্যাসের জোরটা কিন্তু একদম লোতে করে দেবেন, হাইতে করে দেবেন না, কিন্তু তারে কিন্তু পুড়ে যাবে। এই ল্যাংচাগুলো কিন্তু ভাজা করতে হবে হাতে সময় নিয়ে, লাল লাল করে ভাজা করে নেব। ল্যাংচাগুলো দেখুন অনেকটা কিন্তু লাল হয়ে গেছে, আর একটু লাল করে নেব। আর ল্যাংচাগুলো দেখুন কি বড় বড় হয়েছে না, ফুলে রসের মধ্যে দিলে কিন্তু আর একটু ফুলেও যাবে, আর একটু বড়ও কিন্তু হয়ে যাবে। লাল লাল করে কিন্তু ল্যাংচাগুলো ভাজা করে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। আগে কড়াটা সরিয়ে দিয়ে আরেকটা কড়া বসে দিয়েছি, এবার চিনির সিরাটা তৈরি করে নেব। এক কাপ চিনি আর এক কাপই জল দেব। চিনি যে মাপ দেবো সেইভাবে কিন্তু জল দিতে হবে, চিনিটা একটু মেল হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এবং চিনিটা কিন্তু মেল হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নেব এই চিনি। সেটা কিন্তু একটা দুধারে কোনো দরকারই নেই, চিনি ছেড়েটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করে দেওয়ার পরে কিন্তু ল্যাংচাগুলো দিতে হবে। নাড়াচাড়া করে নেব, ল্যাংচাগুলো কিন্তু ভালোভাবে রসের মধ্যে চুবিয়ে দিলাম।
এবার ঢাকা দিয়ে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা রাখতে হবে, কিন্তু আপনারা যাতে সময় রাখলে আরও বেশি সময় রাখতে পারেন। আমি 2 ঘন্টা রেখে দেবো, তারপর আপনাদের দেখাচ্ছি। 2 ঘন্টা হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। দেখুন রসের ছিঁড়াটা কিন্তু একদম ল্যাংচার মতো টেনে নিয়েছে, আর ফুলে দেখুন ডবল হয়ে গেছে, কী সুন্দর না লাগছে দেখতে। এর একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। একটা প্লেটে সাজিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দেখুন ল্যাংচাগুলো কি নরম হয়েছে, পুরো দোকানের মতো হয়েছে, কতটা নরম দেখুন। এবার একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন ভিতরটা পুরো দোকানের মতো হয়েছে। বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকম ল্যাংচা করে খেয়ে দেখবেন, আশা করি কিন্তু ভালোই লাগবে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।